নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হেলদি খাবার মানেই যে সেটা টেস্টি হবে না তার কোনো মানে নেই। আর আজ আমি হেলদি একটা খাবার বানাচ্ছি যেটা স্বাদেও একদম অতুলনীয়। প্রথমে আমি চিকেনটাকে, দুটো চিকেনের ব্রেস্ট নিয়েছি, এইভাবে অল্প অল্প করে কেটে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব সামান্য অলিভ অয়েল আমি এতে অ্যাড করলাম। এবার এটা ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেব। এবার সবজিগুলো আমি একদম অন্যরকম একটা আকারে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে রেস্টুরেন্টে কাটা থাকে। এমন কোনো শক্ত ব্যাপার না, দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র কাটার ধরন আলাদা করলেই দেখতে কীরকম অন্যরকম হয়ে যায়, যদিও স্বাদ একই রকম থাকে। তো আমি গাজর বিনস কেটে নিয়েছি, পেঁয়াজটাকে একদম টুকরো করে কাটবো, কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই। ক্যাপসিকামটাও আমি ঠিক রেস্টুরেন্টের মতোই তিনকোনা করে কেটে নেব। একইভাবে বেল পেপারটাও কেটে নিচ্ছি। আর সবজিগুলো কাটার সময় সাইজটা কিন্তু খুব ছোট করছি না। এরপর গরম জলে সবজিগুলোকে নুন দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। 5-7 মিনিট পর এটাকে বরফ জলে কিছুক্ষণ রেখে দেবো, তাতে কালারটাও ইন্ট্যাক্ট থাকবে আর ওভারকুকও হয়ে যাবে না। অন্যদিকে প্যান গরম হলে আমি কিন্তু তাতে তেল না দিয়ে চিকেনগুলো একটু এপিট ওপিট করে গ্রিল করে নিচ্ছি। গ্রিল প্যান আপনারা ইউজ করতে পারেন, আমি নর্মাল প্যানে এটা গ্রিল করলাম। যেহেতু এতে তেল মাখানো ছিল তাই আমি আলাদা করে এক্সট্রা তেল দিলাম না, শুধু ভেজিটেবলটা যখন স্টার ফ্রাই করব তার জন্য সামান্য একটু বাটার দিলাম। এই রান্নাটায় কিন্তু দেখতেই পাচ্ছেন কত কম তেল আর কত কম মশলা ইউজ হচ্ছে, সুতরাং বোঝাই যায় এটা কিন্তু হেলদি একটা খাবার। আর বানিয়ে দেখুন না একবার বাড়িতে কতটা টেস্টি হয়। যে সবজিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই সবজিগুলো পরে অ্যাড করে ওপর দিয়ে একটু ছড়িয়ে নিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা। এবার লেমন সসটা বানিয়ে নেব। তার জন্য লেবুর রস প্যানে দিয়ে সামান্য পরিমাণে বাটার দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একদম কুচো করে কুচিয়ে রাখা রসুন। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে লেমন সস। এটা খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এরপর এর মধ্যে আমি সামান্য ধনে পাতা কুচি, একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। যে চিকেনটা আগে গ্রিল করে রেখেছিলাম সেই চিকেনের ওপর এই সসটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা আর একটু সফট হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর এটা একদম গরম গরম সার্ভ করুন বাড়িতে, বানিয়ে দেখুন, সত্যি বলছি খুব ভালো লাগবে। আর চাইলে ভেজিটেবলসগুলোর ওপরেও একটু লেবু ছড়িয়ে খেতে পারেন আপনারা। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে জানাতে ভুলবেন না। আজকের মতো ওকে, বাই।